মই ডাক্তর দন্দেশ্বর ডেকা মই সভাপতি অসম পশু চিকিৎসা পরিষদর আর বর্তমান ইয়াতে আমার অহা পাঁচ ছয় সাত জানুয়ারিত হবলগিয়া অসম পশুধন হাঁহ কুকুরা মেলার প্রস্তুতি পর্বত মই ইয়াতে পদার্পণ করেছি। রাজ্যের বিভিন্ন অঞ্চলের পশুপালক সকলে তেওঁলোকৰ যি পশুধন পালন করে তেওঁলোকে লাভান্বিত হয়েছে বা তেওঁলোকে স্বাবলম্বী হয়েছে কেনে ধরনের এই পশুধন পালন করেছে সেই বিষয়ে আহ্বান দিবর কারণে এই মেলাখন আয়োজন করা হয়েছে। আর ইয়াতে যথেষ্ট রাইজর সমাগম যা তিনটা বর্ষত আমি দেখি আর এইবার আমি আশা করছি যে রাজ্যের বিভিন্ন প্রান্তর যা উৎসাহী যুবক পশুপালনের প্রতি আগ্রহী তখন আহি ইয়ার যথেষ্টখিনি তখন শিক্ষা পাব বা তখন অনুমান করবো যে পশুপালনের জড়িয়েও যে একটা পরিয়াল বা একটা অঞ্চল যে আগবাড়ি যাব পারে বা সমাজত বিশেষ ধরনের অরিহণা যোগাব পড়ে তার কারণে ইয়ারপর বিভিন্ন ধরনের অভিজ্ঞতা লাভ করব পারি। আর পশুধন আর আমার হাঁহ কুকুরা মেলা সেইটাই উদ্দেশ্য যে আমার রাজ্যখনের যেহেতু পশুধনের ক্ষেত্র ভারতবর্ষের বাকি রাজ্যতকে যথেষ্টখানি পিছ পড়ি আছে গতি আমি এই ক্ষেত্রখনক আগবাই ল আমার রাজ্যখনের নিবনুয় সমস্যা সমাধানের একটা দিক যাতে আমি মানে উত্তরণ করবো বা আমার রাজ্যখনের সেই নিবনুয় সমস্যা সমাধানের একটা দিক যাতে আমি এই সম্ভাবনার দুয়ারখন যাতে আমি মুক্তি করবো পড়ো তার কারণে আসলে আমার এই প্রচেষ্টাটা হাতত লওয়া হয়েছে। আর ইতিমধ্যে আমার গাঁও অঞ্চল বা আমার বর্তমান শহর অঞ্চলতো বিভিন্ন ধরনের শিক্ষিত যুবক যুবতীয় এই ক্ষেত্রখনত প্রবেশ করেছে। আমার যেহেতু এখন বৃহৎ বজার আমার সম্মুখত পড়ি আছে আমার কণী বাহিরেরপর আহি আছে বা মাছ আমার বাহিরেরপর আহি আছে বা তেনেধরনের গাখীরও আমি বাহিরেরপর আমদানি করবলগী আছে আর রাজ্যখনের চাহিদা অনুসরি যেহেতু আমি এইখানে উৎপাদন করবা নাই গতি আমার সম্মুখত এখন বৃহৎ বজার আমি আমার পড়ি আছে আর সেই কারণেই আমি এই পশুধন মেলার জড়িয়ে আমার যিনি আগ্রহী পালক আছে তখন আহি ইয়ারপর যথেষ্টখিনি শিক্ষা লাভ করব। পশুপালন আর পশু চিকিৎসা বিভাগে ইতিমধ্যে আমার বৈজ্ঞানিকভাবে পালন করা যে শিক্ষা সেই শিক্ষাটা দিবর কারণে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কিছু আঁচনি আর রাজ্য সরকারের বিভিন্ন ধরনের আঁচনির জড়িয়ে গাঁও অঞ্চল আমার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে গাহরি পালন আমার পশুপালন ছাগলী পালন হাঁহ পালনের আর সেই গোটাই বস্তুটো আমার জেলা পশুপালন বিষয়ের জড়িয়ে আমার অঞ্চল থাকা পশু চিকিৎসা যা চিকিৎসালয় আছে তার চিকিৎসক সকলে গাঁও অঞ্চলের যা উদ্যোগী যুবক যুবতী নির্বাচিত করে এই প্রশিক্ষণের ব্যবস্থা করে আমার পশুপালনের ক্ষেত্রখনক প্রবেশ করবর কারণে ইতিমধ্যে দ্বার মুক্তি করেছে। আর এই ক্ষেত্রে আমার এই ইয়াতেও যিনি আমার ট্রেনিং মানে আমার হব আমার পশুধন মেলার লগত সংগতি রাখি আমার কেবাটাও প্রশিক্ষণও ইয়াতে অনুষ্ঠিত হব আর সেই প্রশিক্ষণতো যথেষ্টখানি কথা তখন শিকিব পারিব। মই ইতিমধ্যে ব্যক্ত করেছো যে আমার সম্মুখত এখন বৃহৎ গাখীর কণী আর মাংসর বজার মানে আমার পড়ি আছে গতি সেইখানের সুবিধা লোবর কারণে আমি মানে অল্প কম মূলধনে আমি যদি এখন পাম আরম্ভ করো তারপর আমার ব্যাংকের জড়িয়ে বা বিভিন্ন ধরনের অর্থনৈতিক তেন ধরনের আজিকালি সা সুবিধা লোবর কারণে সুবিধা আছে আর তেন ধরনের জড়িয়ে আমার এই রাষ্ট্রীয় পশুধন অভিযান আছে রাষ্ট্রীয় পশুধন অভিযানের জড়িয়ে আমি তেনধরনের সুবিধা গ্রহণ করব পড়ো আর আমার রাজ্য সরকারের সর্বাধিকার উন্নয়ন পুঁজির জড়িয়ে আমি কিছু সুবিধা লোবর কারণে আমি মানে পড়ো গতি এই জড়িয়ে আমি প্রথম কথা হল যে আমি আমার মনটো যে পশুধনের ক্ষেত্রখনত প্রবেশ করবর কারণে বা পশুধনের ক্ষেত্রখনের জড়িয়ে স্বাবলম্বী হবর কারণে প্রথমতে মনটো আমি বদ্ধপরিকর হয়ে আগুয়াই লো যাব লাগবে আর তেতিয়াহে আমি আমার এই ক্ষেত্র মানে এখন উন্নয়ন ক্ষেত্রলে পরিবর্তন করব পাৰিম। যেহেতু ইতিমধ্যে আমি আত্মনির্ভর ভারত আত্মনির্ভর অসমৰ কথা আমি মানে ভাবিছো আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমার ভারতবর্ষের পাঁচখন রাজ্যের ভিতর এখন অন্যতম রাজ্য হিসেবে পরিগণিত করবলে অহরহ প্রচেষ্টা চলে আছে এই ক্ষেত্রে আমি যদি আমার আত্মনির্ভর করব লাগে তেনেহলে আমি নিশ্চয় আমার কিছু কিছু ক্ষেত্রে আমি স্বাবলম্বিতা আনব লাগবে আর স্বাবলম্বিতাটো হাতে কামে করলেহে আমি সেই স্বাবলম্বিতা আনব পাৰিম। আর পশুধনের ক্ষেত্রখনতো এই মানে কথাটা আমি 100% আমি তার প্রযোজ্য হয় গতি আমি কৃষির ক্ষেত্রে যে আমি আমার বর্তমান বিভিন্ন ধরনের আধুনিকীকরণ হয়েছে পশুজন পালনের ক্ষেত্রতো বিভিন্ন ধরনের আধুনিকীকরণের ব্যবস্থা হয়েছে আর এই ক্ষেত্রে এই আধুনিকীকরণের ব্যবস্থাখিনি আমি গ্রহণ করে আমি আমার রাজ্যখনক আত্মনির্ভর এখন রাজ্য হিসেবে পরিগণিত করবর কারণে পশুজনের ক্ষেত্রখনত আমি সদায় প্রবেশ করবর মানে অহরহ প্রচেষ্টা অব্যাহত রাখা।
উচিত হ'ব। পশুধন আৰু হাঁহ কুকুৰা পালনৰ ক্ষেত্ৰত যিসমূহ যিসমূহ আগ্ৰহী যুৱক যুৱতী আছে বা যিসমূহ নিবনুৱা যুৱক যুৱতীয়ে আত্মনিৰ্ভৰ বা নিজকে স্বাৱলম্বী এই ক্ষেত্ৰখনত জড়িত হ'ব খোজে তেখেতসকলে ইতিমধ্যে মই ব্যক্ত কৰিছোঁ যে আমাৰ যিখন পশুধন আৰু হাঁহ কুকুৰা মেলা ইয়াতো যথেষ্টখিনি তেওঁলোকে খবৰ যথেষ্টখিনি ইয়াতে বাৰ্তা তেখেতসকলে পাব আৰু নিজৰ নিজৰ অঞ্চলত যিসমূহ আমাৰ পশু চিকিৎসা কেন্দ্ৰ আছে বা পশু চিকিৎসালয় আছে তেখেতসকলৰ যিখিনি চিকিৎসালয়ৰ লগত জড়িত চিকিৎসক আছে বা ক্ষেত্ৰসায়ক আছে তেখেতসকলৰ লগত আলোচনা কৰিলেও তেখেতসকলেও নিশ্চয় এটা মানে তেওঁলোকক মাৰ্গদৰ্শন কৰিব। জিলা পশুপালন বিষয়ৰ কাৰ্যালয়লৈ আহিও বিভিন্ন ধৰণৰ আঁচনিৰ বিষয়ে তেওঁলোকে অৱগত হ'ব পাৰিব আৰু আমাৰ ৰাষ্ট্ৰীয় পশুজন অভিযানৰ যিটো কাৰ্যালয় আমাৰ খানাপাৰাত অৱস্থিত ইয়াতে আহিলেও বিভিন্ন ধৰণৰ আত্মনিৰ্ভৰশীল হ'ব পৰাকৈ বিভিন্ন ধৰণৰ ডাঙৰ ডাঙৰ আঁচনি আছে সেই ধৰণৰ গোটেইখিনি খবৰ তেওঁলোকে গোটাব পাৰিব। মূল কথাটো হ'ল কি যে মোৰ মনটো প্ৰথমতে আমি থিৰাং কৰি ল'ব লাগিব যে মই এই ক্ষেত্ৰখনত প্ৰৱেশ কৰিম আৰু এই ক্ষেত্ৰখনত প্ৰৱেশ কৰি মই নিজৰ ঘৰখন স্বাৱলম্বী হোৱাৰ লগতে দেশখনক আত্মনিৰ্ভৰ কৰিবৰ কাৰণে মোৰ অৱদান কিছু ইয়াত আগবঢ়াম এই ধৰণৰ মানে মনোবৃত্তিৰে আমি সদায় যেতিয়া আগবাঢ়ি যাম আমাৰ দেশখন আগবাঢ়িব আমাৰ পশুজাত সামগ্ৰী বৃদ্ধি হ'ব আৰু আমাৰ যিখিনি চাহিদা আমি আমাৰ ৰাজ্যখনত কণী মাংস উৎপাদন কৰি আমি বঢ়াব পাৰিম।